हेलो स्टूडेंट्स ऑफ क्लास 9 আমরা এই ভিডিওতে জল অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব সেটা হচ্ছে পানীয় জল প্রস্তুতির জন্য জল কিভাবে পরিশোধন করা হয় শহরাঞ্চলে পরিশোধিত পানীয় জল কিভাবে প্রস্তুত করা হয় সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব শহরাঞ্চলে পরিশোধিত পানীয় জলের প্রস্তুতির জন্য সাধারণত নদী হ্রদ বা বৃহৎ কোনো জলাধারের জলকে কয়েকটি ধাপে পরিশোধন কিংবা পিউরিফিকেশন করে ব্যবহার করা হয় কি কি না প্রথম হচ্ছে প্রলম্বিত অপদ্রব্য দূরীকরণ অর্থাৎ পাম্পের সাহায্যে নদী বা হ্রদের জল দানাদার পরিস্রাবকযুক্ত একটি বৃহদাকার ট্যাঙ্কের মধ্য দিয়ে চালনা করার পর অপর একটি বৃহদাকার ট্যাঙ্কে যাকে আমরা বলি অর্ধক্ষেপণ ট্যাঙ্ক তার মধ্য দিয়ে পাঠানো হয় এবং ওই জলের সঙ্গে পরিমাণ মতো সোডা চুন ও ফটকিরি মিশিয়ে স্থিরভাবে রেখে দেওয়া হয় এর ফলে বিভিন্ন কোলয়েডীয় ও কর্দমাক্ত পদার্থ ট্যাঙ্কের তলদেশে থিতিয়ে পড়ে উপরে স্বচ্ছ ও আংশিক পরিশোধিত জল পরিশ্রাবণের জন্য আবার একটি ট্যাঙ্কের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় দ্বিতীয় ধাপ হচ্ছে পরিশ্রাবণ তোমরা এখানে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে সেখানেও দেখতে পাচ্ছ তো পরিশ্রাবণের জন্য যে ট্যাঙ্কে ব্যবহার করা হয় সেখানে পরিশ্রাবক হিসেবে ওপরের মিহি বালি মাঝে মোটা বালি ও নিচে নুড়ি ও পাথর রাখা হয় পরিশ্রাবণের ফলে জল থেকে সূক্ষ্ম প্রলম্বিত কণাগুলি কি হয় না দ্রবীভূত হয় এভাবে প্রাপ্ত পরিশ্রুত ও আংশিক জীবাণুমুক্ত জলের মধ্যে আমরা পরিমিত পরিমাণের ক্লোরিন যোগ করলে অবশিষ্ট সমস্ত জীবাণু ধ্বংসপ্রাপ্ত হয় এরপর পাম্পের সাহায্যে পরিশোধিত ও জীবাণুমুক্ত জল ট্যাঙ্কে পাঠানো হয় এবং প্রয়োজন মতো পরিবহন নলের সাহায্যে বিভিন্ন এলাকায় এই জল কিন্তু পৌঁছে দেওয়া হয় তোমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ জল কিভাবে প্রবেশ করছে কিভাবে এখানে আচ্ছাদন রয়েছে এখানে দানাদার পরিস্রাবক রয়েছে প্রথমে তারপরে দেখো অর্ধক্ষেপণ ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে সূক্ষ্ম পরিস্রাবক রয়েছে তারপর দেখো ক্লোরিন যুক্ত করা হচ্ছে তারপর দেখো সঞ্চয় ট্যাঙ্কে স্টোরেজ ট্যাঙ্কে জল জমিয়ে রাখা হচ্ছে সেখান থেকে বাড়ি বাড়ি কিংবা বিভিন্ন স্থানে সাপ্লাই কিংবা পাঠানো হচ্ছে এইবারে আমরা জানব বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির আরো কিছু পদ্ধতি সম্বন্ধে ভূগর্ভ থেকে উত্তোলন করা জল বা পৌর অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা জলে রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু যাদেরকে আমরা বলি প্যাথোজেনিক জীবাণু সেগুলো রয়েই থাকে তাই নিকের নিচে যেগুলো মানে লেখা রয়েছে পদ্ধতিগুলো তার মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে জীবাণুমুক্ত করে জল কিন্তু পান করা উচিত প্রথম প্রক্রিয়া যেরকম রয়েছে স্ফুটন প্রক্রিয়া এখানে কি করা হয় না একটা ধাতব পাত্রে জল নিয়ে তা কিছুক্ষণ ফুটিয়ে তারপরে ঠান্ডা করে ছেঁকে নিলে জীবাণুমুক্ত জল কিন্তু সহজেই পাওয়া যায় এভাবে আমরা সাধারণত বাড়িতে পানীয় জল জীবাণুমুক্ত করে থাকি জল পরিশোধনের এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাহলে অধিকাংশ রোগ সৃষ্টিকারী জীবাণু মারা গেলেও কিছু জীবাণু থাকে যেগুলো 118 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে ধ্বংসই হয় না তার মানে কি সেগুলো থেকেই যায় বিষক্রিয়া সৃষ্টিকারী কিছু ভারী ধাতুর সূক্ষ্ম কণা কোলয়েডীয় অবস্থায় ফোটানো জলের মধ্যে থেকে যায় দূষণ সৃষ্টিকারী কিছু রাসায়নিক দ্রব্যের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি হওয়ায় সেগুলো জল থেকে দূর হয় না চতুর্থ জল ফোটালে জলে যেসব প্রয়োজনীয় খনিজ লবণ থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী সেগুলো থেকেও কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাই এখানে আরও জানতে খুব দুটো খুব সুন্দর তথ্য রয়েছে তোমরা এটা পড়ে রাখবে স্ফুটনের পর ঠান্ডা করা জল সক্রিয় চালকরের মধ্য দিয়ে যদি পাঠানো হয় অর্থাৎ পরিশ্রবণ করানো হয় তখন কোলোডীয় ধাতব কণা এবং অবশিষ্ট জীবাণু দুই কিন্তু দ্রবীভূত হয় আবার অতি সূক্ষ্ম রন্ধ্র বিশিষ্ট সিরামিক ফিল্টারের মধ্য দিয়ে জল পাঠানোর পর ওই জলে ক্লোরিন যোগ করলে সব ধরনের প্যাথোজেনিক জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যায় এবারে আমরা সেই ক্লোরিন যোগ করা সম্বন্ধে একটু জানবো যেটাতে আমরা বলি না যে ব্লিচিং পাউডার মেশানো হয়েছে জলে জলের গন্ধ থেকে আমরা বুঝতে পারি সেটা কিভাবে হয় না সে প্রক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন আবদ্ধ পাত্রে জল পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে জল কিন্তু জীবাণুমুক্ত হয় এরপর পাত্রটাকে কিছুক্ষণ খোলা অবস্থায় রাখলে অতিরিক্ত ক্লোরিন দ্রবীভূত হয়ে যায় এবং জল পানের উপযোগী হয় এছাড়া জলে ক্লোরিন ট্যাবলেট মিশিয়েও জলকে
জীবাণুমুক্ত করা হয়। এই পদ্ধতির কিছু সমস্যা কিংবা সীমাবদ্ধতা হচ্ছে, এইভাবে প্রস্তুত পানীয় জলের বোতলে ছিপি ঠিকঠাকভাবে যদি বন্ধ না করা হয় তাহলে দুদিন কিংবা তিন দিন রেখে দিলে জল থেকে কিন্তু উদ্বায়ী ক্লোরিন বেরিয়ে যায় ও জীবাণুগুলি আবার কিন্তু সক্রিয় হয়ে ওঠে। দ্বিতীয়ত, ক্লোরিনের ক্রিয়ায় অধিকাংশ জীবাণু মারা গেলেও বিশেষ কয়েক ধরনের প্যাথোজেনিক জীবাণু সক্রিয় কিন্তু থেকেই যায়। জলে কোনো জৈব যৌগ উপস্থিত থাকলে তাদের সঙ্গে ক্লোরিনের আবার বিক্রিয়া হয়ে যায়। এবার বিক্রিয়া হয়ে গেলে কিন্তু তখন ট্রাইহ্যালোমিথেন ও হ্যালোঅ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই যৌগগুলি কার্সিনোজেনিক মানে কি না, কার্সিনোজেনিক হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী। তো এরকম ধর্ম কিন্তু এই যৌগগুলোর মধ্যে বর্তমান থাকে, যার ফলে ক্যান্সার কিন্তু হতে পারে। এগুলোকে আমরা বলি কার্সিনোজেনিক। আমরা অতিবেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট লাইট এর দ্বারাও কিন্তু জলকে বিশুদ্ধ করতে পারি। কিভাবে না, অ্যাকোয়া ফিল্টারে জলের মধ্য দিয়ে যদি আল্ট্রাভায়োলেট রে পাঠানো হয় তাহলে জল কিন্তু জীবাণুমুক্ত হয়ে থাকে। ভাইরাস দূরীকরণে এই পদ্ধতি ক্লোরিনেশনের তুলনায় এটা কিন্তু বেশ কার্যকরী, কিন্তু কারণ এখান থেকে আলাদা করে কোনো রাসায়নিক পদার্থ কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। এই পদ্ধতির সীমাবদ্ধতা কি না, এই পদ্ধতিতে যে জলের জীবাণু বিমুক্তিকরণ করা হবে তা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। কোনো অপদ্রব্যের সূক্ষ্ম কণা কোলোডীয় অবস্থায় যদি রয়ে যায় তখন জল অস্বচ্ছ যদি হয়ে যায় তখন প্যাথোজেনিক জীবাণুর উপর আল্ট্রাভায়োলেট রশ্মির ক্রিয়া কার্যকরী কিন্তু হয় না। সাধারণ আলোর সংস্পর্শে প্যাথোজেনিক জীবাণুগুলি প্রজনন ক্ষমতা ফিরে পায় ও সক্রিয় হয়ে ওঠে, তখন সে কিন্তু রোগ সৃষ্টি করতে আবার সক্ষম হয়। তাই ইউভি রশ্মি দ্বারা শোধিত জলকে পানীয় হিসেবে ব্যবহারের আগে সাধারণ আলোতে না রাখাই কিন্তু ভালো। তাহলে এই সমস্যাগুলো রয়েছে, তোমাদের প্রত্যেকটা পদ্ধতির সীমাবদ্ধতাগুলো পড়ে রাখতে হবে পরীক্ষায়, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা লিখতে হবে। তোমাদের বইতে দেখবে এখানে ডায়াগ্রামও রয়েছে কিভাবে এই প্রবেশ নল এখান থেকে জল ঢুকছে, ভিতরে দেখছো চোঙের মতো রয়েছে যেখান থেকে অতিবেগুনি রশ্মি ক্রিয়া করা হচ্ছে, সেইটা হচ্ছে এইখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে যে ডায়াগ্রামটা সেটা এখানে দেখানো রয়েছে। দেখো কিভাবে জল এখান দিয়ে প্রবেশ করছে, জীবাণুকে কিভাবে মুক্তি মানে মুক্তিকরণ করা হচ্ছে, তারপরে এখানে ভিতরে একটা ইউভি ল্যাম্প থাকে যার থেকে আল্ট্রাভায়োলেট লাইট বেরোচ্ছে, বাইরের আলো না পড়ে ওই জন্য একটা ইস্পাতের কক্ষ চারিদিক থেকে ঘেরা থাকছে। এখনকার সময়কার আধুনিক যেসব ফিল্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে কিন্তু ইউভি ল্যাম্পগুলো তাতে কিন্তু ব্যবহার হয়ে থাকে। এই ভিডিওতে এই অবধি, আমরা নেক্সট ভিডিওতে মৃদু জল ও খর জল সম্বন্ধে জানবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।